আর কত ব্যাকুল, এবার হয়ে যাও কুল অস্কার প্রিমিয়াম মল্টি বেভারেজ। অস্কার, ব্যাপারটা কুল। হ্যাঁ বল। কই তুই? আর আমি তো রিক্সায় বললাম না আসতেছি। আর আমি তো ওরে সামলাতেই পারতেছি না, ও তো সেই কখন থেকে কাঁপতেছে, তো কাঁপতেছে। আরে জাস্ট 2টা মিনিট সময় লাগবে, চলে আসছি তো, থামা 2টা মিনিট। সে কখন থেকে 2 মিনিট করতেছিস, তুই একটু জলদি আসবি বাপ। শোন, রিক্সা যদি পাখা থাকতো আমি উইড় উইড় আসতাম। আমাকে আসতে দে, আমি আসতেছি রিক্সায়। ঠিক আছে মামা, একটু উইড়া যান তো আপনি, তাড়াতাড়ি যান। কান্নাটা একটু থামা দোস্ত, এইবার একটু থাম। তোর কান্না দেখে কিন্তু আমারও কান্না পাচ্ছে এখন। আমি কান্না শুরু করলে কিন্তু তুই বিপদে পড়ে যাবে, আমাকে কিন্তু আর থামাতেই পারবি না, বলে দিলাম। তোর বলছি কি, সে যে কখন থেকে কান্না শুরু করছে বন্ধ হওয়ার নামই নিচ্ছে না, কান্না করতেই আছে করতেই আছে। কি বলবো, একটু থামা না, তুই একটু বোঝা, আমি তো এতক্ষণ বুঝাইলাম। সিরিয়াসলি, তুই টানা 4 দিন যাবত এভাবে কান্না করতেছিস, কিভাবে পারস? তুই কি বাচ্চা? বাচ্চাদের মতো কান্না করতেছিস কেন? এই রেস্টুরেন্টের মানুষজন কি বলতেছিস স্টুপিড? এটা 2021 সাল, 2021 সালে এসে তুই এভাবে কান্না করবি সেই দিন দেখবো আমি। এমনটা কেন করলো তোর বল না, আমি কতটা ভালোবাসছিলাম দেখ, আমার কি রেখে কিভাবে চলে গেল তোর, আমার কিছু ভালো লাগে না জানি, বাসে একা থাকলে আমার দমটা বন্ধ হয়ে আসে, আমার কেমন জানি লাগে। আরে ধ্যাত, এই ছেলেটা তোকে ভালোই বাসতো না, ওই ছেলেটা যদি তোকে ভালোই বাসতো তাহলে তোকে ছেড়ে যেত, কখনো ছেড়ে যেত না। তুই এরকম একটা স্টুপিড ছেলের জন্য কান্নাকাটি করে সব একাকার করে ফেলতেছিস। শোন, তোর জন্য অনেক ভালো একজন অপেক্ষা করে আছে, তো শুধু শুধু কান্না করে এই সুন্দর মিষ্টি কুমড়ার মতো চেহারাটা নষ্ট করিস না, ভজকায় যাচ্ছে তো। হ্যাঁ দোস্ত, আয়রা ঠিক বলছে, তুই এই ছ্যাচরা ছেলেটার জন্য আর কান্না করে শুধু শুধু নিজের চেহারার 12টা বাদেশ না, এবার থাম। ও বুঝবে না, শুধু শুধু থামতে বলতেছিস। আমি তোকে ভালো করে বুঝিয়ে বলি দোস্ত, আমি তোর ভালো চাই না বল, আমি বুঝি না, তুই অনেক ভালো ছেলে ডিজার্ভ করস, এই ছেলে তোকে ডিজার্ভই করে না। আল্লাহ সবার জন্য কাউকে না কাউকে তৈরি করে রাখছে এবং সে আমাদের জন্য পারফেক্ট, সো তার জন্য ওয়েট কর, নিজেকে এভাবে বিলায় দিস না, কান্নাকাটি করিস না আল্লাহর হস্তে। সত্যি বলতেছিস? আমি সত্যিই বলি সবসময়। হ্যাঁ দোস্ত, আয়রা একদম ঠিক বলছে, তুই এবার একটু থাম প্লিজ। মোচ, ভালো করে মোচ। এই তো, কি ভালো লাগতেছে এখন, একটু হাস, হাসি দে। এই তো সুন্দর লাগতেছে এখন, সুন্দর করে পোশাক কর, রান্নাকাটি করে একদম সাগর বানায় ফেলছে। এই তো এখন কি সুন্দর লাগতেছে, শুধু শুধু বাচ্চাদের মতো কান্নাকাটি করে। আবার আরে ভাই, কি বললাম আমি, কান্না কি বললাম আবার, কাঁদছিস কেন? তবে ভালো গার্লফ্রেন্ড এই জন্য মনে আমাকে ছেড়ে চলে গেছে। আসলেই তোকে ছেড়ে চলে যাওয়াটাই ঠিক, তোর কাছে আসতে কেন মানুষজন, কোথায় কোথায় এভাবে কান্নাকাটি করছিস বাচ্চাদের মতো স্টুপিড। শোন, মাথা ঠান্ডা করার ব্যবস্থা করতেছি আমি, দাঁড়া। এক্সকিউজ মি, ওর জন্য একটা ঠান্ডা বেলে শরবত নিয়ে আসেন। আমার জন্য একটা প্লিজ। তুই কি কান্না থামাবি না?
ওকে ফাইন, তুমি চাপ ছেড়ে দে, আমি তোর মন ভালো করার প্রপার ব্যবস্থা করতেছি। আমি জানি তোর মন কিভাবে ভালো হবে। ওয়েট, আর আপনি তাড়াতাড়ি বেলে শরবত নিয়ে আসেন। যে কোশ্চেনগুলো এতক্ষণ শিখাইছি সবগুলো কোশ্চেনের ঠিকঠাক অ্যান্সার দিতে পারবি? কোনো ভুল হবে? কোশ্চেন করা শুরু করব। ওকে, ফার্স্ট কোশ্চেন। ওকে, কে ও? আমার বয়ফ্রেন্ড। কি? এক্স বয়ফ্রেন্ড। ভেরি গুড। এক্স বয়ফ্রেন্ড যখন তার গার্লফ্রেন্ডকে ছেড়ে চলে যেতে চায়, তখন তার সাথে কি করা উচিত? তাকে মারা উচিত। আর নিজেদের পার্টি করা উচিত, আতশবাজি ফুটানো উচিত। ভেরি গুড। এখন আমাদের কি করা উচিত? আতশবাজি ফুটানো উচিত। আমি তোকে এখন ছেড়ে চলে যাবো। আরে হইছে হইছে হইছে, থাম। ফাইন, অনেক হইছে, আর লাগবে না। পারছিস তুই, অ্যাটলিস্ট তুই নিজে ব্রেক আপ করছিস দোস্ত, তো এখন ভালো লাগতেছে? শান্তি, মনের সব দুঃখ গেছে, একদম ক্লিয়ার, ভালো লাগতেছে? একদম। ভেরি গুড, দ্যাটস লাইক মাই গার্ল। ও ভাইয়া, ভাইয়া বেঁচে আছেন? আরে আপনাকে এখন বিদায় দিই। এই যে আপনার সাথে ডিল করার 1000 টাকা। আপনি অসাধারণ অ্যাক্টিং করছেন ওর ফেক বয়ফ্রেন্ডের। আপনি কিন্তু সিনেমায় চান্স পাবেন, তাই না রে? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া না, এক্স বয়ফ্রেন্ড। বাবা কি রে তুমি? এই যে দেখো তোমার ইয়াং কালার পিকচার। তুমি কি কোনো কভার টাভার করছো নাকি কোনো ম্যাগাজিনে? আরে যা, দাঁড়া দেখি, খুঁজে দেখি আর আছে কিনা। এই যে এটা, এইটাও তুমি। সবই যদি আমি হইতে কেমনে হবে? দাঁড়া খুঁজি আর কোনো পিকচার আছে কিনা তোমার। এটা বলতে পারিস? না, এতটাও হ্যান্ডসাম কি ব্যাপার? তোমার কেমন লাগছে কেন? ওর ভেজাল ফোন করছে, শুভ্রর বিয়ে ঠিক হয়েছে। আমি কি হাসির কথা বললাম নাকি? মা, তুমি কথাটা এমন ভাবে বললা মনে হচ্ছে যে তোমার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তোমার মেয়ে বাসা ছেড়ে চলে যাচ্ছে আজীবনের জন্য। সেই আমার কপালে থাকতে তো। এই তো শুরু হয়ে গেল সে একই কথা। এখানে থেকে আর কি হবে? আমি এখানে থাকতে পারবো না। কথা শুনতে হবে, এখন চলে গেলে তো চলবে না। এই যে আত্মীয় স্বজন তো আমাকে সবসময় জিজ্ঞেস করে, মেয়ের বিয়ে দাও না কেন, বিয়ে দাও না কেন। তো এখন আত্মীয় স্বজন তোমাকে জিজ্ঞেস করছে, আত্মীয় স্বজন চাচ্ছে আমি বিয়ে করে ফেলি, এই জন্য বিয়ে করে ফেলবো? আমি কি আত্মীয় স্বজনদেরটা খাই না পড়ি যে তারা কি ভাবলো না ভাবলো তাদের কথা চিন্তা করে আমি বিয়ে করে ফেলবো? আচ্ছা, আত্মীয় স্বজনের জন্য তোর বাবা আর আমার জন্য বিয়েটা কর। বাবা তুমি চাও আমি বিয়েটা করে ফেলি? না, আমি মোটেই চাই না। আমি চাই আমার মেয়ের যখন বিয়ে করার ইচ্ছে হবে তখন সে আমাদেরকে বলবে, তখন আমরা তাকে বিয়ে দিয়ে দিব। কিন্তু এখন নো বিয়ে। তোর বাবার জন্য করতে হবে, আমার জন্য করতে হবে। আমি খুবই চাই, আমি খুব চাই তুই বিয়ে কর আমার জন্য। মা, আমি জানি তুমিও চাও না যে তোমার মেয়ের বিয়ে হয়ে যাক। শুধুমাত্র আত্মীয় স্বজনদের কথা চিন্তা করে
তাদেরকে প্রত্যেক দিন কি করবা, কি কোশ্চেন অ্যান্সার দিবা, এই উত্তরের জন্য তুমি আমাকে বিয়ে দিতে চাচ্ছ, অন্য কিছু না। সো নেক্সট টাইম থেকে বিয়ের কথা আর তুলবা না। উঠি আমি দাও, আর বেশি বেশি আশকারা দাও। আজকে ওর কথা শুনে না, একটা ডাবল করে দাও। আরে বাবা, পাঁচে লোকে কিছু বলে, সে কিন্তু মেয়ে দিয়ে দিবা, কিন্তু কথা নাই। আমি তোকে পরে বলতেছি, তুই তাড়াতাড়ি চ। আয়রা, আমি সেই কখন থেকে তোমাকে রাখছি আর তুমি না শোনার ভান করে চলে যাচ্ছ। না শোনার ভান করে চলে যাচ্ছে এটাই যেহেতু বুঝতে পেরেছ, তাহলে এটাও বোঝা উচিত যে আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। চ, দাঁড়া দাঁড়া। মানে তুমি আমাকে ফেসবুকে ব্লক করেছো কেন? আমার আইডি, আমার যাকে খুশি তাকে অ্যাড করবো, যাকে খুশি তাকে ব্লক করবো, এটা আমার একান্ত নিজস্ব ইচ্ছা। আমার মনে হয় এটা নিয়ে তোমার মাথা না ঘামানোই ভালো হবে, তাই না রে? আমাদের তারা আছে অনেক, চল চল। ও ফ্রেন্ডের থেকে একটু বেশি কিছু হইতে চাইছে এই কারণে। আচ্ছা আমি না তোর একটা জিনিস কখনই বুঝি না, তুই এমন কেন? আমি কেমন? আচ্ছা তোর কি সত্যি কাউকে ভালো লাগে না, নাকি তোর লাইফে স্পেশাল কেউ আছে যেটা আমি জানি না? তোর হাসিটা না খুব রহস্যজনক লাগছে। আমি যেটা বলছি সেটাই কি সত্যি, নাকি আমি সত্যিই বলছি? না, তুই ছেলেরও মা মেয়েরও মা, এত বোঝা লাগবে না। চলেন আপনি রিক্সা কোন দিকে? ওই দিকে। আয় মামা, আয় রিক্সা, রিক্সা থামান থামান। এখানে তো ছিল হ্যালো দোস্ত, আমি তো একটা ঝামেলা করে ফেলছি। কি ঝামেলা? আরে বলিস না, মাত্র ফেসবুক চালাচ্ছিলাম, নিউজ ফিড স্ক্রলিং করতে করতে একটা ছেলের আইডি তো হঠাৎ করে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যায়। এখন যে ফ্রেন্ড রিকোয়েস্টটা ক্যান্সেল করবো, ছেলের আইডি তো খুঁজে পাচ্ছি না। বা বাবা, অনেক ভালো কাজ করছিস। তো নামটা মনে আছে? আরে না, নাম তো খেয়াল নেই, কিন্তু ছেলের পিকচারটা দেখছিলাম, প্রোফাইল পিকচারটা একটু একটু খেয়াল আছে। বল নাকি ফেস দিয়ে কী করবি, নাম যদি মনে না থাকে, নামটা মনে থাকলে একটা কাজই দিত। এখন এটা সমাধান কী বল না? সমাধান আর কি, তুই হচ্ছে গিয়ে কয়েকদিন ওয়েট কর, যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে আনফ্রেন্ড করে দিস, আর যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে তাহলে তো হয়ে গেল, টেনশন কিসের? এত টেনশন করিস কেন শুধু শুধু? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, বাই, ভালো থাকিস। শিট, ছেলেটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেললো, কি ভুলটা করলাম আমি? হাই, আপনি বা আমি কেউ কাউকে কি চিনি? আরে ভাই, এ দেখে আমার মেসেজ দেয়। না, আমি বা আপনি আমরা আসলে কেউ কাউকে চিনি না। ও আচ্ছা, আমি ভাবলাম হয়তো আপনি আমাকে চেনেন তাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। না, আসলে ফেসবুক নোটিফিকেশন দেখার সময় ভুল করে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেছে। অনেকটা সময় খুঁজেছি আমি আপনার আইডিটা, কিন্তু খুঁজে পাইনি, তাই ফ্রেন্ড রিকোয়েস্টও ক্যান্সেল করতে পারিনি। ও আচ্ছা, হতেই পারে না। কিন্তু আমি একটু নার্ভাস ছিলাম, ইচ্ছের বিরুদ্ধে ফ্রেন্ড রিকোয়েস্ট গিয়েছে তো, তাই। যাই হোক, আপনি আমাকে আনফ্রেন্ড করে দিতে পারেন। না সরি, কেন আমি আপনাকে আনফ্রেন্ড করব? ইচ্ছে করেই হোক বা ভুল করেই হোক, রিকোয়েস্ট আপনি দিয়েছেন। আমি একজন মানুষ, যদি আপনার ফেসবুক লিস্টে বেশি হয়ে যেয়ে থাকি তাহলে আপনি আনফ্রেন্ড করে দেন। না,
আসলে আমি ভেবেছি যে আপনি কি মনে করবেন, চিনি না, তারপর রিকোয়েস্ট দিয়েছি, এটা নিয়ে একটু বেশি চিন্তিত। লিস্টে বেশি হয়ে যাওয়ার কোনো বিষয় নেই এখানে। দেখুন, আমি খুব পজিটিভ একটা মানুষ, যখন যা হয় সেটা কি ভালো মনে করে এগোই। আজকের বিষয়টা হয়তো এমনি এমনি ঘটেনি। মানে? মানেটা হচ্ছে হয়তো আপনার সাথে আমার পরিচয় হবার কোনো একটা সূত্র এটা, আপনার সাথে কথা হবার কোনো এক দিক থেকে শুরু এটা। তা নাহলে কেন আমার কাছে রিকোয়েস্ট আসলো? কোনো মেয়ের কাছে তো ভুল করে যেতে পারতো। বুঝলাম। কি বুঝলেন? আপনি খুব পজিটিভ মানুষ। কথা বলতেছি কখন থেকে, বসে আছি তোর সামনে, তুড়ি দিচ্ছি, হাই দিচ্ছি, তুই ফোনের মধ্যে বিজি তো বিজি, মনে হয় না তো একটা কথা তোর কানের মধ্যে গেছে। কার সাথে চ্যাট করিস? আরে এমনি নিউজ ফিড দেখছিলাম। চ্যাট কার সাথে করবো, কার সাথে না। সত্যি বলতেছিস নাকি মিথ্যে কথা? আমার তো মনে হচ্ছে কেন যেন তোর হাবভাব দেখে তুই প্রেমে পড়ছিস। কারণ আমি যখন প্রেম করতাম আমিও তোর মতো এরকমই করতাম, আনমনে খালি মোবাইল টিপিয়ে যেতাম, হাসতাম নিজে নিজে। প্রেমে পড়ছিস তাই না? প্রেম আর আমি দুইটা দুই মেরু, আমাকে দিয়ে এসব প্রেম টেম হবে না। প্রেম আমি কীভাবে করব? প্রেম দেখলে আমি দৌড়াই বেড়াই, দেখোস না তুই। ঠিকই বলছিস, কিন্তু আসলে এই যেই মেয়ে কোনো ছেলেকে পাত্তা দেয় না, ছেলেরা ওর পিস পিস ঘুরলে কখনোই তাদের সবসময় ওদেরকে ইগনোর করে, ফেসবুকে বা ফোনে কল দিলে ব্লক করে দেয়, সেই মেয়ের হাবভাব দেখে কেন যেন আজকে মনে হচ্ছে যে প্রেমে পড়ছে। আমি শিওর, আমি 100% শিওর তুই প্রেমে পড়ছিস। কি? তোর মাথা। চল ঋতুর বাসায় যাবো। ঋতুর বাসায় কেন? ঋতুকে তোর মতো প্রেমে পড়ছে নাকি? সবাইকে নিজের মতো ভাবিস কেন? প্রেম করবে, তারপর এক সপ্তাহ পরে ছ্যাঁকা খেয়ে ঘরে বসে থাকবে, বারান্দায় বসে থাকবে, রাস্তাঘাটে বসে থাকবে, সবার সামনে হাও মাও করে কাঁদবে, নিজের মতো মনে করিস? তারপর যখন বুঝতে পারবে যে আমি ভুল করেছিলাম, বোকার মতো তখন হাসবে, গাধা একটা। ওয়েট কর, ওয়েট কর, তোর হাবভাব দেখে আমারও মনে হচ্ছে যে তোর টার্ন খুব তাড়াতাড়ি আসতেছে। তুইও আমার মতো সেভাবে রাস্তাঘাটে কাঁদবি, এই বলবি যে আমার মন ভালো, এই বলবি মন খারাপ, একই ভুল বারবার করবি। ওয়েট কর, তোর জ্ঞান দেওয়া হয়েছে এখন? আচ্ছা ঠিক আছে, এসব বাদ দে। তুই বল, এই অসময়ে তুই কেন মিতুর বাসায় যেতে যাচ্ছিস? ঘুরতে যাবো ওকে নিয়ে। ইদানিং তো খুব ঘুরতে যেতে ইচ্ছা করে, বুঝলাম না। হাই। হাই। কি করছো? এক অজানা মায়ের আশা অপেক্ষা করছিল, যে মায়া আমাকে দূর থেকে স্পর্শ করছে। আমি কিন্তু দোষ নিতে চাচ্ছি না। আমি কিন্তু কাউকে দোষ দিচ্ছি না, শুধু আমার ভেতরের কিছু সত্য কথা বলছি। আমি কি কোনো অপরাধ করেছি? আরে না, তুমি শুধু কথার মায়ায় ফেলেছো আমাকে। তো কি শাস্তি হতে পারে আমার? তোমাকে শাস্তি দেওয়ার কোনো সাহস আমার নেই, আর যদি শাস্তি দিতে চাই সেটা আমার জন্য দুঃসাহস হবে। তুমিও তো দেখছি খুব আমাকে কথার মায়া জড়াচ্ছ। তোমার থেকেই তো শিখেছি। যাই হোক, দেখো এটা আমার রুম, আমি নিজ হাতে গুছিয়েছি, সবসময় আমি গুছিয়ে রাখি। আয়রা, আয়রা কি করছিস তুই?
আমি তো বারান্দায় বই পড়ছিলাম। ইসি কখন থেকে তোকে খেতে ডাকছে? মা আমি শুনতে পাইনি, তুমি যাও আমি আসছি। যা মানে? তুই এখনই খেতে আসবি। মা দুই মিনিট, আমি এখনই আসছি। আমাকে আরেকবার যেন ডাকতে না, তাড়াতাড়ি। ঠিক আছে মা। কি? সরি, ফোনটা কেটে দিলাম হঠাৎ করে না বলে। না না, সরি বলার কি আছে? আসলে মা হঠাৎ করে ডাকলো তো, আর হাতে ফোন, সেই জন্য নার্ভাস হয়ে গেছিলাম। আমি তো নর্মালি ছেলেদের সাথে কথা বলি না, বাসায় অথবা বাইরে আমি কখনোই কথা বলি না, আর এটাই প্রথম কোনো ছেলের সাথে আমি ভিডিও কলে কথা বলছি, সেই জন্য একটু নার্ভাস হয়ে গেছিলাম। বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমি তোমাকে পরে ফোন করবো। মা ডাকছে তো, যদি আবার চলে আসে আরেক ঝামেলা পড়ে যাবো, ফোন দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি, আল্লাহ হাফেজ। বাই। ব্যস্ত নাকি পরে কথা বলবো? আর সমস্যা নেই বলো। আচ্ছা শোনো, আমি ঠিক করছি সামনের বৃহস্পতিবার আমি ঢাকায় আসবো তোমার সাথে দেখা করতে। কি 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 হচ্ছে, কি হলো? না মানে আমি বুঝিনি, কি বললে তুমি আমার সাথে দেখা করতে আসবা? হ্যাঁ সত্যি বলছি, আমি একটু অফিসে যাচ্ছি। আজকে ডিউটি আর কালকে ডিউটি শেষ করে পরশু বৃহস্পতিবার চলে আসব। মানে তুমি কি সিরিয়াস? হ্যাঁ কেন, তোর কি মনে হচ্ছে আমি সিরিয়াস না? না মানে বিশ্বাসই হচ্ছে না, তোমার সাথে শুধুমাত্র ফোনে কথা হয়, ভিডিও কলে চ্যাট হয়, কিন্তু সামনাসামনি দেখবো তোমাকে। আমার কাছে সব কিছু কেমন জানি সকাল সকাল শুনে বুঝাতে পারবো না তোমাকে কেমন লাগছে। সব দূর হয়ে যাবে যখন তুমি আমাকে সামনে দেখবে। আমিও এমনটাই আশা করছি। শোনো আমি কিন্তু ট্রেনে আসব, ঠিক আছে? আমি ট্রেনে উঠেই তোমাকে টেক্সট করব, আর এর মাঝখানে তো কথা হবেই, তখন সব কিছু জানিয়ে দেব। আর শোনো এখন রাখি, অফিস যাচ্ছি তো, দেরি হয়ে যাবে, ঠিক আছে? আমি পরে তোমাকে ফোন দিব, ওকে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। Finally, mister, you are coming. আমার কাছে মনে হয় আমার এক জোড়া অদৃশ্য পাখনা আছে, যেটাতে আমি চাইলে উঠতে পারি, যেখানে খুশি সেখানে যেতে পারি, ঘুরতে পারি, পুরোটা দুনিয়া আমার মনে হয়। যেমন এখন এখন আমার মনে হচ্ছে আমি উঠছি, ঘুরে বেড়াচ্ছি, পুরো আকাশ জুড়ে উড়ে বেড়াচ্ছি। সেটা তো তোকে দেখেই মনে হচ্ছে যে তোর মনটা আর তোর মধ্যে নাই, টানা মেলে খেলে উড়িয়ে যাচ্ছে। তোর মনটা আজকে খুবই ফুরফুরা, আমার মনে হচ্ছে কি আমি যেটা ভেবেছিলাম সেটাই রাইট। তাই না? খুব, তুমি তো বুঝবাই পাকনা না, এক্সপিরিয়েন্স আছে তোমার, অনেক এক্সপিরিয়েন্স। সেটা ঠিক আছে। আচ্ছা বল না, সেটা দেখতে কেমন, কোথায় থাকে?
ও হাট কেমন? তোর সাথে মানাবে তো? এই চিটার বাবা বাটপার হবে না তো? তোকে কাঁদাবে না তো? চিটিং করে তোর সাথে চলে যায় যদি? তোকে যদি কাঁদায়? দোস্ত আমার খুব ভয় লাগতেছে। আরে বাবা বাবা, হাসতে হাসতে একটু দম নে, তারপর একটা একটা করে কোশ্চেন কর। নাকি আরও কোনো কোশ্চেন বাকি আছে, থাকলে করে ফেল। আচ্ছা বল, ঠিক আছে, আমার কোনো কোশ্চেন নেই আর, বল এখন, তুই বল আমাকে। সময় হোক, তোর প্রত্যেকটা কোশ্চেনের একটা একটা উত্তর দেব। তোর তো প্রচুর এক্সপিরিয়েন্স, আমাকে একটু বলতো, যখন কাউকে ভালো লাগে তখন কি তার সাথে সারা রাত জেগে কথা বলতে ভালো লাগে? ভোরবেলা উঠতে ভালো লাগে? ঘুম থেকে উঠে প্রথম কল তাকে দিতে ইচ্ছা করে? তার কি মনে হয় যে ওই মানুষটা তার সাথে আছে সব সময়? চোখ বন্ধ করলে তাকে দেখে, চোখ মেললে তাকে দেখে, মনে হয় প্রত্যেকটা মুহূর্ত তাকে দেখছে, তার দিকে তাকিয়ে আছে। তার কথা চিন্তা করতে কি ভালো লাগে? সে কি করছে, কোথায় যাচ্ছে, এগুলো কি ভালো লাগে? আমার কেন এরকম লাগছে? আমার কাছে মনে হচ্ছে অয়ন প্রত্যেকটা সময় আমার সাথে, আমার পাশে, আমাকে দেখছে, আমার দিকে তাকিয়ে হাসছে। প্রত্যেকটা মুহূর্ত মনে হয় ও আমার সাথে। আর অয়ন, অয়নকে নিয়ে ভাবতে আমার এত ভালো লাগে, বিশ্বাস কর, মনে হয় ডুবে থাকি ওর মধ্যে। যাই বলিস, নামটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, ছবি দেখাবি না? ফোনটা দে। মাশাআল্লাহ, ও অনেক সুন্দর। এই হচ্ছে আমার অয়ন। ও দোস্ত, সুন্দর দোস্ত, তোর সাথে মানাবে? সিরিয়াসলি? এনার্জির জন্য আর কত ব্যাকুল, এবার হয়ে যাও কুল অস্কার প্রিমিয়াম মাল্টি বেভারেজ। অস্কার, ব্যাপারটা কুল।
কাউকে খুঁজছো? কি ভয় পেয়ে গেলে নাকি? আরে আমি ট্রেন থেকে নেমে তোমাকে দেখছিলাম যে তুমি আমাকে না পেয়ে কি করো। কি হলো? কি জানি, হয়তো আমি তোমাকে কান্না করতে দিতাম না। আমি তোমার সামনে দাঁড়িয়ে এই যে এক বক্স টিস্যু নিয়ে দাঁড়িয়ে থাকতাম, তারপর একটা একটা করে টিস্যু তোমার দিকে বাড়িয়ে দিয়ে বলতাম, আরে প্লিজ কান্না করে না, আমি তোমার সব স্বপ্ন জোড়া লাগিয়ে দেব। তুমি কি আজকে রাতে চলে যাচ্ছো? তোমার এই শহরের স্টেশন থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছু আমার কাছে স্বর্গ। তুমি চাইলে আজীবন থেকে যাবো এখানে। আমি তোমাকে বলেছি না যে তোমার স্বপ্নগুলো ভেঙে গেলে আমি সব স্বপ্ন জোড়া লাগিয়ে দেব? আমি যাবো না ছেড়ে। তোমার লাইফে আসার আগেও তো আমি তোমার পারমিশন নিয়েছি। আর তোমার সব স্বপ্নগুলো জোড়া লাগানোর পারমিশন আমাকে দিয়ে দাও। মন
এই বোকা মেয়ে, কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, আমাদের আবার দেখা হবে। রোজ বৃহস্পতিবার শেষ বিকেলে তোমার এই শহরে আমাদের দেখা হবে। আমি তোমার জন্য ছুটে আসব, তোমার হাসি মুখটাই দেখতে আসবো, এই কান্না ভরে দু চোখ না। প্লিজ একটু হাসো। আর বাসে পৌঁছে কিন্তু আমাকে সাথে সাথে কল করো। আমি তোমার কলের অপেক্ষা থাকবো। আচ্ছা ঠিক আছে দেব। আর কিছু? আমি কি তোমাকে একটু জোরে ধরতে পারি? হ্যালো, তুমি বাসায় পৌঁছে গেছো? যদি কোনো সমস্যা হয়নি তো আমি সারাটা রাত তোমার ফোনে অপেক্ষা করলাম। মানে কি আমি পৌঁছে গেছি, সমস্যা হয়নি কি? এই তুমি কি এখনো ঘুমের ঘোরের মধ্যে আছো নাকি? মানে? হ্যালো, হ্যাঁ বলো, আমি শুনছি। তুমি কি স্বপ্ন টপ্ন দেখছো নাকি? তুমি শিওর কোনো স্বপ্ন দেখছো? শোনো, স্বপ্ন দেখতে দেখতে কালকের কথা ভুলে যেও না। কালকে তো ফাইনালি বৃহস্পতিবার আমার আসার কথা, কাল আমাদের দেখা হচ্ছে। ও আচ্ছা, তার মানে তুমি আসোনি? আসিনি মানে? আসিনি মানে কি? কোথায় আসবো? না মানে অফিসে যাওনি? না এখনো যাইনি, আর একটু পরে রেডি হয়ে তারপর বের হব। আমি যেন খুব অপেক্ষা করছো না? ইস, আমাকে ঠেকা পড়েছে, তোমার জন্য অপেক্ষা করব আর অপেক্ষা করব, আমার এত সময় নেই। জি আমি জানি আপনার ঠেকা পড়েছে। তাই তাহলে এত কিছু যেহেতু বুঝো তাহলে প্রশ্ন করো কেন? আচ্ছা শোনো, কাল তো আমাদের দুজনের প্রথম সামনাসামনি দেখা হচ্ছে। আমার সাথে দেখা হবার পর তুমি কি কোন কথাটা বলে শুরু করবে বলো তো? কিছুই বলবো না, শুধু তাকিয়ে থাকবো এক দৃষ্টিতে প্রিয় মানুষটি দেখে। আমিও একই, তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো। তুমি যতক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকবে ঠিক ততক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখবো তোমার চোখের গভীরতা। তুমি কি লজ্জা পাবে আমাকে দেখলে? আচ্ছা বাদ দাও এসব কথা, তুমি কি কথা দিয়ে শুরু করবে? আমারই তো লজ্জা লাগবে মনে হচ্ছে।
তোমার কফি। কি হলো তোমার কফি, কি নিয়ে এত চিন্তিত? তুমি জানো না কি নিয়ে চিন্তিত? না। রাত কটা বাজে এখন? মেয়েটা এখন বাসায় ফেরেনি, তার ফোন বন্ধ পাচ্ছে। তুমি তোমার মেয়েকে চেনো না? চিনি, কিন্তু ফোন বন্ধ থাকবে কেন? হয়তো চার্জ শেষ হয়ে গেছে, কোনো ঝামেলা হলে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে তো জানার তো। তুমি কফি খাও, এত টেনশন করো না, প্লিজ চলে আসবে, চলে আসবে। টেনশন তো হয়ই। খাও খাও, চলে আসবে। এই যে দেখো আমার মেয়ে ঠিক চলে এসেছে, তোর বাবা খালি টেনশন করে, পরশু দিয়ে তো ফোন করতে করতে পাগল, আজকে কি হচ্ছে তো? হ্যাঁ কি হচ্ছে, কথা বলছিস না কেন আয়রা? আয়রা কি হলো? আরে কথা বল, একে দরজা বন্ধ করে দিলি কেন? আয়রা দরজাটা খোল, কি হয়েছে আমাকে বল মা। আরে দরজাটা খোল, কি হচ্ছে? কি হয়েছে আমি জানি না, দরজাটা খোলা মুড অফ, এসে দরজা বন্ধ করে দিল, কোনো কথার উত্তর দিল না। তুমি কি আবার ওই বিয়ে নিয়ে কোনো কথা বলেছো? আরে না আমি কিচ্ছু বলিনি। তাহলে কি হয়েছে? আমি জানি না, তুমি একটু দেখো তো। আয়রা আয়রা মা দরজা খোল তো, আমাকে বল কি হয়েছে। মা দরজাটা খোল, খুলছে না তো। আয়রা আয়রা দরজাটা খোল মা, দরজাটা খোল, বাবাকে বল কি হয়েছে। আয়রা যতখানি ছিলে তুমি তার বেশি নেই এখন, অভিমান পেলে পুষে ব্যথা বুঝে পেল। মেয়েটার মনটা খুব খারাপ ছিল না, আশ্চর্য।
ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছে। সাডেনলি একটা আননোন ছেলের সাথে ওর পরিচয় হয় ফেসবুকে। ওই ছেলের সাথে হয়তো বা রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিল। আমরা দুজন এগুলো কিছুই জানতাম না, আমাদেরকে কখনোই কিছু বলেও নেই। তারপরে হয়তো বা ওই ছেলেটার সাথে দেখা করার কথা ছিল, ছেলেটা ঢাকায় আসার কথা ছিল, কিন্তু ওই ছেলেটা হয়তো বা আসেনি। আমার সাথে ও স্টেশনে গিয়েছে, যখন দেখলো ছেলেটা আসেনি ও পাগলের মতো করে ছেলেটাকে খুঁজতেছিল। আমরা হসপিটালে গিয়েছিলাম, থানায় গিয়েছিলাম, সব জায়গায় গিয়ে খুঁজেছি, পাগলের মতো করেছে ও। আমার মনে হয় ও ডিপ্রেশনে চলে গিয়েছে আন্টি। আচ্ছা মা, তোমাদের একটু অনুরোধ করি, তোমরা একটু কি বুঝিয়ে শুনিয়ে দেখো না, মানাতে পারো কিনা। ওর ঘরে আছে, প্লিজ একটু কথা বলে দেখো। হ্যাঁ আন্টি, আমরা দেখছি কি করা। ঠিক আছে আন্টি, আমরা বুঝিয়ে বলবো। তুই কেন এরকম পাগলামি করতেছিস? তুই না একসময় আমাকে বোঝাতি, এখন তুই এরকম পাগলের মতো করতেছিস। দেখ আমায় দেখ, তোর সেই দেয়া মেডিসিন নিয়ে আমি দিব্যি ভালো আছি, কোনো ঝামেলা হচ্ছে না। তো প্লিজ একটু সময় নে, একটু বোঝার ট্রাই কর, নিজেকে একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। সত্যিই কিন্তু তাই, তুই একটু সময় যেতে দে, দেখবি ধীরে ধীরে সব ঠিক হয়ে গেছে। তোর এমন চেহারা মোটেও ভাল লাগতেছে না আমাদের কাছে। কি করেছিস তোর চেহারা? তোর এমন চেহারা দেখে আমরা মোটেও অভ্যস্ত নই। আয়না দেখেছিস এই কয়দিনে? কি করেছিস, এই অবস্থা কি হয়েছে তোর? প্লিজ প্লিজ দোস একটু বোঝার ট্রাই কর। কি বুঝবো আমি? আমি বুঝতে পারতেছি না। তোরা কেন বুঝতেছিস না? আমার ভালো লাগতেছে না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি জানি আমি যা করতেছি সবকিছু অহেতু, কিন্তু আমি নিজেকেও তো মানাইতে পারতেছি না। কোনো উত্তর আছে? একটা মানুষ যে সারাটাক্ষণ আমার সাথে কথা বলতো, সবসময় আমার সাথে কানেক্ট থাকতো, সেই মানুষটার ফোন বন্ধ, ফেসবুক ডিঅ্যাক্টিভ, কোথাও আমি ওকে রিচ করতে পারতেছি না। প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মিনিট আমি ওকে ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছি। আমি জানি না ও কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। আর তোরা বলতেছিস আমাকে ভালো থাকতে। একটা মানুষ সারাটা জীবন আমার কাছে প্রশ্ন হয়ে থেকে যাবে, এর থেকে কষ্টের আর কি হতে পারে বল? যদি জানতাম ওই পৃথিবীতেই নেই, আমি মেনে নিতাম। যদি জানতাম ও কাউকে ভালোবাসে, কিন্তু এখন তো আমি কিচ্ছু জানি না। ও কোথায় আছে, কিভাবে আছে, আমি কি মেনে নিব? তোরা বল।
তোরা তো আমাকে বুঝাতে এসেছিস, তাই না? বুঝা আমাকে, আমি কি মেনে নিব এখানে? পারবি, পারবি তোরা আমাকে বুঝাইতে? পারবি না। এই প্রশ্নের কোনো উত্তর তোদের জানা নেই। দোস্ত, তোর মানতেই হবে, বাস্তব, এটাই বাস্তব, আর বাস্তবতাটাকে মেনে নিতেই হবে। আচ্ছা শোন, আমি আমি ঠিক আছি, আমি ভালো আছি। তোরা প্লিজ তোরা যা, আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমাকে একটু সময় দে, আমি একটু একা থাকতে চাই, আমি আমি একটু নিজেকে বোঝাতে চাই। তোরা প্লিজ যা, আমি ঠিক হয়ে যাব, আমি ঠিক হয়ে যাব, যা তোরা যা, যা যা প্লিজ যা। গেলাম তাহলে, হ্যাঁ। এত অস্থির করো না, আমি ওর সাথে একটু কথা বলবো, আমি ওকে বুঝাই। কেন এমন পাগলামি করছিস? চলে যায়, সে তো আর ফিরে আসে। কেন আসবে না মা? ও তো আমাকে কথা দিয়েছিল, ও বারবার আসবে। তাহলে এখন কেন আসলো না? ও হয়তো আসতে চায়নি, সেজন্য আসেনি। কেন চাইবে না আসতে? ওকে আসতে হবে, ওকে বলতে হবে ও কেন করলো এমনটা, কারণটা আমার জানতে হবে। ও কি কারণে আমার সাথে এমন করলো সেটা আমার জানতে হবে। আমি তো জোর করে আমার জীবন ওকে আনিনি, আমার জীবনে আসার আগে ও পারমিশন নিয়ে এসেছিল। তাহলে ও আমার জীবন থেকে যাওয়ার সময় পারমিশন নিয়ে কেন গেল না? এই সব কিছুর কারণ আমার জানতে হবে। কি কারণ ও আমার সাথে এমন করলো, কি দোষ করেছি আমি, এটা না জানা পর্যন্ত আমি একটা মুহূর্ত ভালো থাকতে পারবো না। প্রত্যেকটা মুহূর্ত আমার শুধু এই জিনিসটাই জানতে ইচ্ছা করবো, কেন আসলো না, আমি ভালো থাকতে পারবো না, আমি ভালো থাকতে পারবো না। মারি মারে, আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর আমাদের জানা নেই, অনেক প্রশ্নের উত্তর থাকে না, এটাই বাস্তবতা। না, এই প্রশ্নের উত্তরগুলো আমার জানতে হবে, জানতে হবে আমার এই প্রশ্নগুলোর উত্তর। আমার মেয়ে তো, আমার মেয়েটা তো নরম না যে একটা অল্প আঘাতেই ভেঙে যাবে। আয়রা, আমাদের এই ছোট জীবনটায় অনেক মানুষ আসবে, কিছু মানুষ না বলে আসবে, আবার কিছু মানুষ সারা পৃথিবীকে জানান দিয়ে আসবে, কিছু মানুষ এমনিই চলে যাবে, আবার কিছু মানুষকে তুই চলে যেতে বলতে বলতে হাঁপিয়ে উঠবি, তারপর তারা যাবে না। কেউ কেউ আমাদের জন্য আনন্দ সুখ বয়ে আনবে,
কেউ কেউ দুঃখ বেদনা এগুলো নিয়ে আমাদের জীবন। এখন যা আমাদের জীবন থেকে চলে গেছে না, সেটার জন্য কষ্ট করে লাভ নেই, কারণ ওটা আমরা পাইনি, ওটা আমাদের পাওয়ার কথা ছিল না মা। আর যেটা আছে সেটা নিয়ে সুখে থাকাটাই বুদ্ধিমানের কাজ। এই কথাগুলো আমার মেয়ে আমাকে বলেছিল, কিন্তু সে কেন এরকম পাগলামি করছে? আমি এভাবে ভালো থাকতে পারবো না মা। সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হাজার ব্যস্ততার মাঝেও আমি রোজ বৃহস্পতিবার শেষ বিকেলে তোমার অপেক্ষায় থাকি। জানি না এই অপেক্ষার শেষ কোথায়, তুমি কেনই বা এলে আর হঠাৎ করে কিছু না বলেই চলে গেলে। এই একটি প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছি আমি, জানি না এই প্রশ্নের উত্তর পাবো কি না। শুধু এটুকু জানি, যতদিন বেঁচে থাকবো আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি আমার জীবনের একটি অধ্যায়, যে অধ্যায়টিতে আমি ভালোবাসতে শিখেছি, কষ্ট পেতে শিখেছি, জীবনকে বুঝতে শিখেছি, বাস্তবতা দেখেছি, নিজেকে ভেঙে ঘুরতে শিখেছি। তবুও আমি অপেক্ষায় থাকি রোজ বৃহস্পতিবার শেষ বিকেলে। এনার্জির জন্য আর কত ব্যাকুল, এবার হয়ে যাও কুল অস্কার প্রিমিয়াম মল্টি বেভারেজ। অস্কার, ব্যাপারটা কুল।